বাংলার মাঠে ঘাটের সমস্ত মৎস্য শিকারী বন্ধু ও ভিউয়ার্স বন্ধুদেরকে স্বাগত। আজকে কেটু মারবেলে মাছ ছাড়া হয়েছে, তারই তথ্য তুলে ধরলাম আপনাদের কাছে। আশা রাখি আপনাদের ভালো লাগবে। আজ 4 নভেম্বর সকাল সকাল চলে গেছিলাম কেটু মারবেলে, কারণ আজকে কেটু মারবেলে বেশ কিছু বড় সাইজের মাছ ছাড়া হয়েছে। আজকে গুনতিতে যে মাছ ছাড়া হয়েছে সেগুলি ছিল 96 পিস, আকারে বেশ বড়, 7 কেজির উপরেও বেশ কিছু মাছ ছিল, তারই তথ্য তুলে ধরলাম। এখানে আগামী 17 তারিখ থেকে পাস ওপেন হচ্ছে। আপনারা সকলেই জানেন যে পাসের সমস্ত নিয়মাবলী, তবুও বিশেষ বিশেষ কয়েকটি এখানে বলে দিচ্ছি। যেমন সুজি কঠোরভাবে নিষিদ্ধ, কোনোভাবেই আপনি সুজি ব্যবহার করতে পারবেন না। এছাড়া কেমিক্যালও ব্যবহার করতে পারবেন না। সুজি ও কেমিক্যাল যদি ব্যবহার করে থাকেন তাহলে ধরা পড়লে 5000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এছাড়া এই পুকুরে পাসের মূল্য 2500 টাকা, সিট আছে 50 খানি, এবং প্রথম দিন লটারির মাধ্যমে সিট বন্টন করা হবে। লটারির সময় ভোর 5টা, এরপরের থেকে আপাতত পুকুরে বুকিং সিস্টেম চালু হবে। তবে সিট নিতে গেলে সকাল সকালই সেই বুকিংটি করে নিতে হবে পুকুরে থাকা শিকারীদের, তা না হলে পরবর্তী অন্য যারা বাইরে থেকে আসবেন তাদেরকে সিট দিয়ে দেওয়া হবে। এখানকার যোগাযোগ নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। আগামী ওপেনিংয়ের যে সিট বুকিং ছিল তার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, অনেককেই পুকুরের তরফ থেকে সিট দেওয়া সম্ভব হয়নি। আশা রাখছি পরবর্তীতে তারা এখানে সিট পাবেন। তাহলে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আপনাদের উপকারে আসবে। তাহলে আমি বিদায় নিলাম, আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। কত হবে, 8 কেজি হবে? সব দেখাতে হবে না, যেগুলো বেশি না না, তুমি দেখো বড় বড় দেখাতে হবে। হ্যাঁ, বড়গুলো বড়গুলো, এই যে এই রকম সাইজ। কত হবে, 8 কেজি হবে এটা? না না, কত হবে কেজি? 6টা হবে। ফালা করে দাও, ফালা করে দাও। নিয়েছি দেখো, যন্ত্র নিয়েছি, যন্ত্র যন্ত্র নিয়েছি, দেখতে দেখো। বটলা ধরে দিবে। নেমন দা, কেজি কত নিল? দামটা এখন হয়নি, দামটা পরে হবে। বড়গুলো 400 টাকা কিলো। মাছগুলোর গ্রোথ ভালো আছে, চেহারা ভালো, মাছের কালার ভালো সব থেকে। আরে এটা বোধ পুকুরের মাছ, এইটা লিখে দাও। এই যে যেটা গেল এটা লিখে দিয়েছি, এটা এই সিজনের লাস্ট মাছ। আরে এই সিজনের আগের গুলো তো পেলাম না, সবাই ফোন করে দাদা কবে মাছ দিয়েছে না দিয়েছে জানালেন না। আমি খবর পেলাম 1 রাউন্ড। যা আছে তাই যদি খায় তাই অনেক। লিখছো রাজাদার নামে, দেখা গেল আমার চলে এলো। না বিখ্যাত বিখ্যাত শিকারী, বিখ্যাত শিকারী আমাদের। এইটারে ভালো করে একটু দেখি না বেরোচ্ছে বাবু। চলো 17 তারিখে খাস। আমার সকালে মাছ ছোট বাড়িতে
সতেরো কে ওইটা এখনো পর্যন্ত একদম মানে স্ট্যান্ডার্ড সাইজ যদি বলে পঙ্কিম দা মাছ এগিয়ে দিচ্ছেন সাদা গেঞ্জি করে পঙ্কিম মাছটা ডেলিভারি দিলেন বর্দারাতে বর্দা এখন দেখাচ্ছে ষোলো সতেরোটা এখনো পালিয়ে গেছে বুঝলে জাল ছিঁড়ে মাছ তোলা যায়নি আর বড় মাছ আছে উপরে ঠিক আছে আমি দাঁড়িয়ে থেকে চিনেছি না খেয়ে কাটছি মাছ কাছাকাছি তো এসছে ভালো আছে মাছ যখন কম হয় আরে সিটের উপর একটু লাফা লাফিয়ে দেখো কি বলে চার পিস তাড়াতাড়ি ফেলে দেবো চাপ হবে না না কিচ্ছু হবে না বললে মানে আলোক বলে কিচ্ছু হবে না পাঁচটা চাই আমার ওদের ওখানে কি শুধু ওই কাতলাই আছে না অন্য কিছু মাছ আছে কাতলা আমাদের পুরোটা কাতলা স্পেশালিস্ট এটা কিছু নেই দেখো সাইজটা দেখো আমরা ধরতে সবকিছুই ওখানে ফালচুনের কাতলার চারাটা নিয়ে নেবো গ্রোথ ভালো বলে একদম এখানেই লোক আছে তোমার বাড়ির পাশে সাত বিঘাতে কাজ করছে সব ফাল ডিমের ডিম পোটায় মনি ভাই এই টাওয়ারের এইখানে যে পুকুরটা পড়ছে না উনি জলের ভিতর থেকে জলের ভিতরে কথা হয়েছে বাংলাদেশের মালটাই চিড়ি পাচ্ছে চল জলের ভিতরে দৌড়ায় আমি তোমায় যদি আমি অসুস্থ শুধু পাঠিয়ে দেবো
শরীর অবস্থা খুব বেশি ভালো না, প্রচন্ড জ্বর, তাই নিয়ে চলে যাচ্ছি এখন। বুঝবে এরা বুঝবে না, পাঁচটা হয়ে গেলে ফোন করবেন, মোটো মাছ যা দিল বেড়া মাছ ধরে রাখবেন, ছেড়ে দিলে দু মাস হাতে যাবে। একটা সেলের কারণে না, একটা সেলের কারণে আমি সব জায়গায়, আমার সব জায়গায় জীবনে কাম পাতা, আর জীবনে আমি গরম হবো, আমি ওখানে দাঁড়াচ্ছি, যা উঁচুতে যাও, লিমিট লিমিট ক্রস করে দেবে কোনো, ঠিক আছে, ঝগড়া করো না। এবার রাত হচ্ছে, ঝগড়া করতে দেখাচ্ছে স্বভাব তেরা পুকুর মালিক মাছ তুলতে গিয়ে ছিলাম শান্তিতে বসে, আমি কি শিকারি নাকি, তোরা আমার নাম লেখ না বটা, বলে দাও রাজা দার, কানে 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 বলে দাও, কানে কানে রাজা দা এই মাছ মারে না তো, আমি এবার গ্যারান্টি দিচ্ছি রাজা বড় মাছ পেলে আমি নিয়ে দিতে না, এখানে কাটবো, আগে বারে খাওয়াই নিয়ে আমার রেখে দিই। দুঃখী দুঃখী মুখ, আর আমার